তার মাধ্যমে দেশে যত মানুষ গোমরা হচ্ছে, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেব, ওনার মাধ্যমে বাংলার অনেক আপামার জনসাধারণ ওনারা নামাজি হচ্ছে। যারা আগে দাড়ি ছিল না তারা দাড়ি রাখতেছে, এবং যারা বেপর্দায় চলতো তারা এখন পর্দা করতেছে। কিন্তু একদল ভণ্ড বাংলাদেশের মধ্যে যারা এই হাফিজুর রহমান সিদ্দিককে ছোট করার জন্য, ওনাকে কওমি মাদ্রাসা হওয়ার কারণে কিছু দালাল, কিছু ইসলাম বিদ্বেষী লোক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ছোট করার জন্য মানুষের সামনে বিভিন্ন ভাবে তারা ওনাকে হেস্তনেস্ত করার জন্য উপস্থাপনা করে। আপনারা দেখেছেন ওনার ইজ্জত নিয়ে টানাটানির জন্য এক নারীর মাধ্যমে তার মুখের জবানবন্দি নিয়ে হাফিজুর রহমান সিদ্দিক নাকি কয়েকটা বিবাহ করেছে, এই ধরনের অপপ্রচার চালিয়ে ওনার ইজ্জতের উপর হামলা করেছে। ও মুসলমান, ভুলে গেলে চলবে না, যুগ যুগ ধরেই মুসলমানদেরকে এমনকি নবীদেরকেও তাদেরকে অপমানিত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছিল ষড়যন্ত্রকারীরা, কিন্তু কোনোদিনই সফল হতে পারে নাই। যেমন আপনারা জানেন যে হযরত মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে আমার নবী মূসা সত্য। এমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম কেও অপমান করার জন্য জুলেখা এইভাবে তার স্বামীর সামনে বিভিন্ন ভাবে যখন উপস্থাপনা করলো যে তোমার গোলাম আমার উপর আক্রমণ করতে চেয়েছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে না, মূলত এখানে ষড়যন্ত্র ছিল, হযরত ইউসুফ আলাইহিসসালাম পয়গম্বররা ছোট গোনা পর্যন্ত ওনাদের মধ্য থেকে মানে সংগঠিত হইতে পারে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ও মুসলমান, আপনারা জানেন সুন্নিদের মধ্যে ভণ্ড ওই আলাউদ্দিন জিহাদি যে নাকি মাজার পূজারী, সে হাফিজুর রহমান সিদ্দিককে অপমান করার জন্য সে বলে হাফিজুর রহমান নামটাই নাকি শিরিক। আমি তাকে বলবো, তুমি তো এখনো মুক্তবের পড়ার যোগ্যই হও নাই, তুমি যদি হাফিজুর রহমান সিদ্দিক নামটাকেই তুমি যদি শিরিক বলো, আমি বলবো তুমি এখনো মুক্তব পড়া হয় নাই। আমাদের মাদ্রাসার, আমাদের কওমি মাদ্রাসার মুক্তবের ছাত্রদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে হাফিজুর রহমান নামটা শিরিক হয় কিনা, তারা বলবে আপনারা জানেন না, সে একজন রাস্তার ক্যানভাসারের মতো, এই ব্যক্তিটা সেই আট্রশির মধ্যে গরু ছাগল কিভাবে যাইতে পারে, তাকে একজন ক্যানভাসার হিসেবে ওই দরবারের মধ্যে ভাড়া করে রাখা হয়েছে, জোরে বলেন ঠিক কি না? আমরা এই দেশে আমরা ভাইসা আসি নাই, আমরা কোরআন হাদিস দিয়ে যে সময় যে কোনো জিনিস প্রমাণ করার জন্য যখন চেয়েছিলাম, তখনই এই সমস্ত নামদারি ক্যানভাসারেরা তারা ময়দান ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, জোরে বলেন ঠিক কি না? আল্লামান আমার, আপনারা জানেন কিছুদিন আগে এই ভণ্ড আলাউদ্দিন জিহাদি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবকে সে চ্যালেঞ্জ করে, আমাদের চরমোনাইর হযরত রেজাউল করিম, সৈয়দ রেজাউল করিম সাহেবকে সে চ্যালেঞ্জ করে যে তাদের সাথে নাকি সে বহেস করবে। ও মুসলমান, আমাদের নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলেছে, আরে বেটা তুই তো আমার সাথে বহেস করবি, তোদের বাবার বাবা যারা আছে তারাও সারা জিন্দগি আমাদের সাথে বহেস করে তারা বিজয় হইতে পারে নাই, তারা পরাজয় হয়েছে, ধরে বলেন ঠিক কিনা? এর প্রমাণ সহ কিতাবাদি পর্যন্ত লেখা হয়েছে, তারপরও এই সমস্ত চাপাবাজ ভণ্ডরা তারা বিভিন্ন সেমিনারের মধ্যে, বিভিন্ন চিপা চাপার মধ্যে তারা এই সমস্ত ওলিদের বিরুদ্ধে এবং বড় বড় আলেমদের বিরুদ্ধে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ব্যবস্থা করেছে, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি বলতে চাই, আপনি যে বলেছেন আলাউদ্দিন জিহাদির পক্ষে আপনি কথা বলতে চান, আপনি কে, আপনার পরিচয় আমি জানতে চাই। ও মুসলমান, আজকে এই আলাউদ্দিন জিহাদির পক্ষ নিয়ে যেই সমস্ত দালাল নাস্তিক কথা বলবে, তাদেরকেও আমরা ছাড় দিব না, ধরে বলেন ঠিক কিনা?